এই পাখিটার নাম কি যেগুলাকে বলা হয় অস্ট্রেলিয়ান গুগু গুগু হুম এগুলা গৃহপালিত পশু আমরা কবুতর যেভাবে ভালে গুগুলা এই সিস্টেমে পালা আছে নিয়ম আছে যেগুলা বাংলাদেশি গুগু এগুলা এরকম पाला পালা যায় না ও পাললেও তারা চলে যায় মানে পুষ মানে না হ্যাঁ পুষ মানে না এগুলা পুষ মানে এই গুগুটা পুষ মানে তো এই গুগু মানে কই থেকে কিনছস

কোন ধরনের রোগ হয় না তো এই ঘুঘু পোষ হলেও কিন্তু এর চিকিৎসা আছে তো মানে ঠান্ডার সিজনে এটা কি রকম করে এখন তো শীতকাল আগত শীতকাল হলে আপনার যে খাসা বা অতিরিক্ত থাকলে নিচে মাটি দিবেন মাটি আর খাসা গুলো উপরে মাঝে উপরে রাখবেন আর কিছু দিয়ে ঢেকে রাখবেন তাহলে ওদের ঠান্ডা লাগবে না ঠান্ডায় রাখা যাবে না না আর তোমার এটা পাখা বুকে দেখাও দেখি কি রকম মানে চেনার উপায় কি মানে কেমনে দেখলে হাতে থাকলে সব সময় চঞ্চল এই রকম ছোট ছোট পাখা আর উপরে মানে লালছে হ্যাঁ কালার এরকমই পাখাগুলো সাধারণত দেশি কুকুরগুলার এই সাইজের হয় কিন্তু রংটা তারা ফুটফুটে থাকে কিন্তু এইগুলা এই কুকুরগুলা সব সময় এই রঙের হয় এদের মধ্যে লাল আছে আর মাটিয়া যে মাটিয়া কালার হ্যাঁ মাটিয়া কালার আছে সাদাও আছে সাদা আছে সাদাও আছে চোখ কি রকম এগুলা চোখ হ্যাঁ এই যে এই যে সাইর সাইড একবার কালো হবে আর লাল হবে আর মাসখান দিয়ে একটু কালো হবে কালো হবে হ্যাঁ এগুদে এগুলাদের এই সাইড দিয়ে আহ দেশি গুগুর মত একটু সাজ হবে মানে সাদা 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 আর ওইটা তো একটু ফুটফুটে সাদা ওদেরকে ছেড়ে দিলেও যায় না মানে এরা পোষ মাইনে করলে পরে ছাড়লে আর যায় না আপনার বাড়িতে আনবেন তারপরে 20 30 দিন পরে যারা সারা ইচ্ছা বা ছাইরে ইচ্ছা পালাক তাহলে ওদেরকে এরকম ছাইরা দিবেন دیکھیں ছালো দেখি যাবে

হ্যাঁ অস্ট্রেলিয়ান ঘুঘু বলে এগুলা দেয় তোমার ওখানে তো মোটামুটি অনেক কবুতর পাখি ঘুঘু তো অনেক গৃহপালিত ই দেখা যাইতেছে আর কি এগুলা তুমি আর কি পালো তো ঘুঘু পালার মোটামুটি টেকনিক এরকমই এটা হলো তোমার মোটামুটি আইসা 30 দিনের মতো তুমি নিজে পালার লাগে এরপরে ছেড়ে দিবে এরপরে ছেড়ে দিলা আর পৌষ মাহিনে সালে গুলা আর যায় না আর যায় না হ্যাঁ যদিও আপনার বাড়ি থেকে দুই তিন দিন দেখেন আসছে না তার পরও যে যে খাসার থেকে একটা বা দুটা আনবেন তো যদি একটা থাকে ওকে সব সময় বাইরে রাখবেন রাখার পরে ও যদি দেখে তারপর চলে আসবে তার মানে যদি দেখি যে মানে একটা চলে গেছে তো আরেকটা আমি খুলে রাখি ওরে ছাইড়ে রাখুম। রাখি তুই ওই নিজেই ধইরা বা খুঁজে আনবো সঙ্গে সঙ্গী খুঁজে আনবো মানে হারাই গেলেও ভয় নেই তো অন্যটা ছেড়ে দেওয়া লাগবে আর কি মানে যদি পায়রা যা রে স্যারে রাখবো আর পায়রি যা তাহলে পায়রাকে ছেড়ে রাখবো তো ভালো তো এই হলো ভিউয়ার্স অস্ট্রেলিয়ান ঘুঘু তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন এমন কোনো কুশ্চেন থাকলেই ঘুঘু সম্পর্কে বা কেউ যদি কিনতে চান তাহলে অবশ্যই নিজে নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে